আছেন সবাই? ভালো? আমি ভালো, কিন্তু এই শুক্রবার এই জুম্মার পর খাওয়া দাওয়ার পরে এটা খুব ডিফিকাল্ট এভাবে গালে হাত দিয়ে বসে থাকা, তাই না? এনিওয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু জাগিয়ে তুলতে এবং গল্প বলবো। আমি আসলে বইয়ের কথা বলি না, ছোটবেলা থেকেই বইপত্র আমার খুব অপছন্দের জিনিস, সেই জন্য আপনাদেরকে আমি শুধুই গল্প বলবো। এবং আপনারা যদি একটু আমাকে ছোট্ট করে হাত তুলে জানান যে কে কে চিন্তা করেন আমার নিজের বলার মতো একটা গল্প থাকা দরকার। যারা হাত উঠান নাই তারা কি মনে করেন যে তার একটা গল্প থাকা দরকার নাই? যে হাত উঠান নাই একটু দাঁড়ান, এই যে আপা একটু দাঁড়ান, আপনি মেজেন্ডা ঘুমটা পড়া, আপনি বোধহয় হাতটা উঠান নাই। হ্যাঁ, আপনি আপনি একটু দাঁড়ান প্লিজ, হাত তুলেছেন, উনি উঠান নাই, রাইট? হ্যাঁ, উঠিয়েছেন, আচ্ছা, ভেরি গুড। তার মানে আমার আসলেই একটা বলার মতো গল্প থাকা দরকার, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আসলে আমার গল্পটা কেমন হবে? আমরা কি এরকম নট নেসেসারি আপনার গল্পটা সারা পৃথিবীকে শোনাতে হবে? যদি সম্ভব হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু আমি আমার গল্পটা কি আমার ভবিষ্যৎ যে সন্তান আসবে সে কি আমাকে নিয়ে প্রাউড ফিল করবে? আমার বাবা মা কি আমার গল্প শুনে প্রাউড ফিল করবে? আমার গ্রাম কি আমার গল্প শুনে প্রাউড ফিল করবে? আমি যে সোসাইটিতে বাস করি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা কি আমাকে নিয়ে প্রাউড ফিল করবে আমার গল্পকে নিয়ে? এবং দেশকে প্রাউড ফিল করাতে পারলে তো কোনো কথাই নেই। এরকম একটা চিন্তা আমাদের আসলে থাকা দরকার। আমরা যে প্রতিদিন, এই যে আপনারা আজকে ঘুম বাদ দিয়ে, ছুটি বাদ দিয়ে, মুভি দেখা বাদ দিয়ে, আড্ডা বাদ দিয়ে আজকে আসলেন, আমি তো মনে করি আপনারা অলরেডি গল্পের পথে হাঁটা শুরু করেছেন, তাই না? এরকম একটা চিন্তা আপনারা আজকে থেকে আমি একটু আপনাদেরকে মনের মধ্যে বলে দিতে চাই যে একটা চিন্তা করেন যে আমার একটা গল্প নাই কেন? আমার কি একটা গল্প হতে পারে না? ছোট গল্প, খুবই ছোট গল্প, অথবা বড় গল্প, অথবা মাঝারি গল্প। তো সেরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আমি কাজ করছি গত প্রায় এক বছর ধরে, সেটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। আমি চেষ্টা করছি সারা বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক এনআরবি, আমাদের বাংলাদেশি প্রবাসী যারা, তারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাদেরকে আমি আমার প্রোগ্রামটা সম্পর্কে একটু ছোট করে বলি। আমি গত 3 বছর ধরে এরকম মঞ্চে এসে কথা বলি, ইনফ্যাক্ট আমি গল্প বলি, আমার গল্প, একদম সাদা মাটা একটা গল্প। কিন্তু আমি খেয়াল করলাম গল্পটা সবাই শুনতেছে, পছন্দ করছে, কারণ এরকম সিম্পল একটা মানুষ, ইকবাল বাহার, ছোটখাটো একটা মানুষ, ওনার যদি একটা গল্প থাকে, উনি যদি, ওনার যদি একটা সাকসেস স্টোরি থাকে, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা আবেগ তৈরি হয়, ওয়াই নট, আমার কেন হবে না? এ তো দেখতে আমার মতোই, সাধারণ একেবারে মধ্যবিত্ত একটা ছেলে, সো আমারও তো সম্ভব, আমি কেন পারবো না, কি নেই? এবং মজার ব্যাপার হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে পড়ার কিন্তু আমার সুযোগ হয়নি, তাহলে তো আমার একটা গল্প হয়েছে। একটা ইউনিভার্সিটিতে পড়া, আপনার ইউনিভার্সিটি, ইউ আর প্রিভিলেজ, আপনার ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু আমার ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি। আমি ঢাকা কলেজে পড়েছি, ঢাকা কলেজ থেকে মাস্টার্স করেছি। তো গল্পটা হচ্ছে, আমি, আমার কাছে মনে হলো আমরা যে এখানে আসি মঞ্চে, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলি, আপনারা বুধ হয়ে অনেক সময় শোনেন, তারপরে কি হয়, যখনই ডোর থেকে বের হয়ে, গ্লাস ডোর থেকে বের হয়ে রাস্তায় চলে যান, গল্পটা হারিয়ে যায়, কথাগুলো হারিয়ে যায়। তা আমার মনে হলো যে সামথিং আই শুড ডু দ্যাট উইল ইম্প্যাক্ট অন ইওর মাইন্ড, আপনার মনের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলা যায় লম্বা সময় ধরে তৈরি করে, সেইটা আমার মাথার মধ্যে চিন্তা আসলো এবং আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম, নিজের বলার মতো একটা গল্প ফেসবুক গ্রুপ, আপনারা এখানে জয়েন করতে পারেন। এবং আমি একটা পোস্ট দিলাম যে আমি কিছু সারা বাংলাদেশ থেকে কিছু ছেলে মেয়েকে একত্রিত করে আমি তাদের শিখাতে চাই আমি যা শিখেছি, আমার যে স্ট্রাগল, আমার যে পরিশ্রম, আমার যে ডেডিকেশন এবং আমার যে লাইফস্টাইল কি ছিল, কি হয়েছে, আমি সেটা তাদের সাথে শেয়ার করতে চাই। তারপরে আমরা কি করলাম, 164 জন ছেলে মেয়েকে
সারা বাংলাদেশ থেকে আমরা সংগ্রহ করলাম, সিভি কালেক্ট করলাম, তারপরে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম। দুটো জিনিস ছিল সেখানে, একটা হচ্ছে আপনি কিভাবে উদ্যোক্তা হবেন, এ টু জেড উদ্যোক্তা কিন্তু বললেই হওয়া যায় না, একটা মানুষের মানসিক প্রস্তুতি দরকার। ইভেন আপনি হয়তো চিন্তাও করেন না যে আপনাকে দিয়ে সত্যি সত্যি একটা উদ্যোগ বা একটা ব্যবসা করা সম্ভব, আপনি হয়তো চিন্তা করছেন আমাকে, আমি তো চাকরি করব। এবং আমাদেরকে ওইভাবেই ডেভেলপ করা হয় ছোটবেলা থেকে, পড়াশোনা শেষ করবা চাকরি করবা, এবং মাসে সিকিউরড ইনকাম 50,000-1,00,000 টাকা বেতন পাবা, 9টা-5টা অফিস করবা, বাসায় এসে বারান্দায় বসে বউয়ের সাথে চা খাবা, এন্ড দিস ইজ দ্য সিকিউরড লাইফ। কোনো চাকরির সিকিউরড না, কোনো চাকরির সিকিউরড না, এটা মাথার মধ্যে আগে ঢোকান আপনারা। আপনারা হয়তো অনেকে মনে করছেন আপনি যে চাকরি করে আরেকজনের স্বপ্ন পূরণ করে দিচ্ছেন, সেই স্বপ্নটা আপনার কেন পূরণ হতে পারে না? আপনি মনে করেন চাকরিতে আপনি যদি সেল করতে না পারেন আপনাকে চাকরিতে রাখবে? সেলটা কার জন্য করছেন? আরেকজনের স্বপ্ন পূরণের জন্য, ওয়াই নট ফর ইউ, তাই না? সেই জন্য বলছি যে একজন তরুণের একেবারে চিন্তা ভাবনা থেকে শুরু করে কিভাবে তার প্রস্তুতি নেওয়া দরকার, কিভাবে সে ফান্ড পাবে, কিভাবে সে আইডিয়া জেনারেট করবে, কিভাবে সে মার্কেটিং করবে, কিভাবে সে সেল করবে, কাস্টমার কেয়ারটা কেমন হবে, সেইখানে তথ্য প্রযুক্তিটা কিভাবে হেল্প করতে পারে, এবং তার একটা অফিস সেট আপ করতে কী কী দরকার, অ্যাডমিনিস্ট্রেশন কেমন হবে, রিক্রুটমেন্ট কীভাবে হবে, এবং কোম্পানি শুরু করার পর অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, সেই সব ক্ষেত্রে কী হতে পারে, আমরা সব কিছু শেখাচ্ছি। এর মধ্যে এর সঙ্গে যেটা যোগ করছি, যেটা আমার কাছে মনে হয় এখানে একটু নতুনত্ব, সেটা হচ্ছে যে আপনাকে ব্যবসা করতে হলে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি ওভার প্রাইসিং করবেন, আপনি ভেজাল পণ্য দিবেন, আপনি কাস্টমারকে ঠকাবেন, সেই ব্যবসা করার দিন শেষ। আরেকটা জিনিস আমি এখানে একটু যুক্ত করেছি, আপনি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য, আমি আমি এবং আমি, আমার পরিবার, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, এই আমি থেকে বের হতে হবে। মনে রাখবেন আপনি ইনকাম করেন শুধুমাত্র আপনার জন্য না, আপনি ইনকাম করেন আপনার পরিবারের জন্য, যেমন তেমন অন্তত একটা বা দুইটা লোক দুনিয়াতে আছে যাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের জন্য কিন্তু আপনি ইনকাম করেন, এটা একটু মাথায় ঢুকাবেন। একজন লোকের দায়িত্ব যদি আপনি নিতে পারেন বাংলাদেশটা বদলে যায়। আমি প্রতিদিন গত এক বছর ধরে, আমি একটা ইতিহাস হয়ে যাওয়ার গল্প বলবো আপনাদের, প্রতিদিন গত এক বছর ধরে 2 ঘন্টার সময় আমার বাংলাদেশের তরুণদের জন্য দিচ্ছি, এই ঘটনা বাংলাদেশে আর কোনোদিন ঘটে নাই, এবং এটা বিনামূল্যে, কাউকে একটা টাকা খরচ করতে হচ্ছে না। কেন করছি, কি দরকার? আমি তো আমার ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে ভালো আছে, আমার এত চিন্তা করার দরকার কি? এই দুপুরবেলা আপনাদের সামনে এসে কথা বলার দরকার কি? দরকার আছে, আমাদের আমি থেকে বের হতে হবে। আমরা যখন আমি থেকে আমরা হব, তখন দরকারটা আপনিও ফিল করবেন, তখন আপনি চিন্তা করবেন আমারও কিছু করার আছে। সেই জন্য আমরা এমন একটা গ্রুপ করেছি 164 জনকে নিয়ে, 90 দিনের কোর্স। পৃথিবীতে আমি খবর নিয়েছি, আমার সঙ্গে আমার এই সেশনগুলোতে বাংলাদেশের, আমি রাজীব ভাইকে একদম এখানে দাঁড়িয়ে ইনভাইট করছি, আমি নেক্সট সেশন ওনাকে নিয়ে করব, বাংলাদেশের বড় বড় ট্রেনার, স্পিকার, তারকা স্পিকার যারা আছেন সবাই আমার প্ল্যাটফর্মে এসে কথা বলেছেন, ট্রেনিং দিয়েছেন, তাদের সঙ্গে আমি শেয়ার করেছি বাংলাদেশে টানা 90 দিন কোনো কর্মশালা কেউ কোনোদিন করে নাই, আমরা করেছি। এবং ফার্স্ট ব্যাচ শেষ করার পরে 164 জনকে ঢাকায় আনি আমরা, তাদেরকে হোল ডে আমরা তাদেরকে আমরা গ্রুমিং করি, এবং তাদেরকে সার্টিফিকেট দেই, তাদেরকে নানান রকমের সম্মাননা দেই। তারপরে আমার শুরু হয় দ্বিতীয় ব্যাচ, 164 জন থেকে 6,000 জন, 6,000 ছেলেমেয়েকে আমরা ট্রেনিং দিয়েছি, অ্যান্ড ইউ ক্যানট ইমাজিন, ঈদের দিন পর্যন্ত আমরা কর্মশালা করেছি, ঈদের দিন। সো আমাদের একটা প্রতিজ্ঞা ছিল, আমরা এটা কোনোদিন বিরতি দিব না, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে লেগেছিলেন, কারণ তারা বুঝতে পারছেন যে তারা কিছু একটা পাচ্ছেন, তারা শিখতে পাচ্ছেন, তারা উপকার নিতে পাচ্ছেন। পরবর্তীতে 6,000, এবং
পৃথিবীর 11টা দেশ থেকেও অনেকজন এখানে যোগদান করেছিল। বাংলাদেশের 64 জেলার প্রতিটা জেলা থেকে আমাদের গ্রুপে লোকজন আছে। তাহলে এখন আপনারা বলেন যে ভাই আপনি তো বললেন 164 জন 6000 কি হলো, হোয়াট ইজ দ্য আউটকাম? আমি তাদেরকে ছেড়ে দেই নাই কাউকে, তাদের সাথে আমি চিন্তা করেছি রেস্ট অফ দ্য লাইফ আমি তাদের সাথে থাকব। কারণ হচ্ছে তাদেরকে ছেড়ে দিলে অনেকেই শুরু করে দেন স্টার্ট আপ কিন্তু ধরে রাখতে পারেন না, নানান সমস্যা হয়, হয়তো ভুল প্রোডাক্ট নির্বাচন হয়েছে, ফান্ডিং যেটা দিয়ে শুরু প্ল্যান করেছিল সেটা দিয়ে শেষ করা যায় নাই, বা ম্যানেজমেন্ট দুর্বলতা, চালাতে জানে না কর্মচারী, চালাতে জানে না, সেল হচ্ছে না, অনেক রকমের প্রবলেম তৈরি হয়। আমি চাই কেউ শুরু করেছে ফেল যাতে না করে, ফেল করবে তারপরে যাতে সে হেরে না যায় আবার শুরু করে, সেরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আমি তাদেরকে ধরে রেখেছি এবং প্রতিদিন রাতে 2 ঘন্টা তাদের প্রশ্নের জবাব দেই এবং আমি সেশন নেই। এই 6000 জন থেকে ইতিমধ্যে 400 জন তাদের বিজনেস শুরু করে দিয়েছে। নাও ইট ইজ থার্ড ব্যাচ ইজ গোয়িং অন, 17000 ছেলে মেয়ে সারা বাংলাদেশ থেকে, 17000 ছেলে মেয়ে আমার সঙ্গে ক্লাস করছে। আমার মনে হয় অলরেডি 60টা ক্লাস শেষ হয়ে গেছে, আজকেও আমি এখান থেকে গিয়ে তাদের সাথে সেশনে যুক্ত হব। আপনারাও আমন্ত্রিত এবং এটা চলবে ইনশাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকি 3rd, 4th, 5th, 6th এটা চলবে। সো আপনাদের যেটা আসলে আজকে জানার, সেখানে আমি আমার ছোট্ট একটু অভিজ্ঞতা শেয়ার করব ফান্ডিং নিয়ে। ফান্ডিংয়ে 2টা ধাপ আছে, 2টা দিক আছে। একটা হচ্ছে আপনার কাছে টাকা আছে, আপনি ব্যবসা করতে পারছেন না, আপনার কাছে আইডিয়া নাই, সাহস নাই, স্বপ্ন নাই, আপনি শুরু করতে পারেন না, আপনি লেগে থাকতে পারেন না, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে আপনার কাছে টাকা নাই, আপনার কাছে হয়তো আইডিয়া আছে, আপনার কাছে টাকা নাই, আপনি পাচ্ছেন না হয়তো বলছেন, আবার আপনার কাছে আইডিয়া এবং টাকা 2টাই নাই, আইডিয়াও নাই টাকাও নাই, কিন্তু আপনি ব্যবসা করতে চান। আরেকজন করেছে, ভালো করছে, এ লাল হয়ে গেছে, ও সবুজ হয়ে গেছে, এরকম একটা চিন্তা আপনাদের মধ্যে ঘরে নো, আপনার কোনটা ভালো লাগে আগে ঠিক করেন। ফান্ডিং এর ব্যাপারে আমি একটা তত্ত্ব শুধু আপনাদের দিব, একদম গ্রামের একটা তত্ত্ব, ফান্ডিং এর কারণে কোনো স্বপ্ন, কোনো আইডিয়া বাস্তবায়ন করা সম্ভব না, এটা আমি বিলিভ করি না। যদি তাই হতো বাংলাদেশে এতগুলো পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হইতো না। টাকার অভাবে কোনো মসজিদ বন্ধ হয়েছে এখন পর্যন্ত? কেন হয় নাই? সেখানে আবেগ কাজ করে, ভালোবাসা কাজ করে, এবং একটা বেড়ার ঘর 3তলা 4তলা মসজিদ পরবর্তীতে এসি হয়ে যায়, কিভাবে হয়? তার পিছনে অনেকগুলো লোক লেগে থাকে প্রতিদিন। আপনি স্বপ্ন দেখছেন, আপনি কি লেগেছিলেন? নিজেকে প্রশ্ন করছেন কতটা লেগেছিলেন, কতটা স্বপ্নের পিছনে আপনি লেগেছিলেন, সেই প্রশ্ন নিজেকে করতে হবে। আপনি 10 জনকে দোষ দিতে পারেন, আপনি এই উছিলা দিতে পারেন, তার সমালোচনা করতে পারেন, তাকে দোষ দিতে পারেন, কিন্তু আমরা কখনো নিজের দিকে তাকাই না, নিজেকে প্রশ্ন করি না। সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা তত্ত্ব দিব, সেটা হচ্ছে যে নিজেকে একটু সময় দেন। চুপচাপ যখন থাকেন কানের মধ্যে একটা হেডফোন লাগায় রাখেন, নিজেকে কিন্তু শোনেন না, নিজেকে একটু সময় দেই আমরা, নিজেকে প্রশ্ন করি রাত্রেবেলা যে আজ সারাদিন আমি কি করলাম, সারাটা দিন আমার একটা দিন চলে গেল, একটা দিন আমার চলে গেল, আমি কি করেছি? এই প্রশ্নটা যখন নিজেকে করা শুরু করবেন আপনার মধ্যে পরিবর্তন শুরু হবে, আই ক্যান গ্যারান্টি ইউ। আপনার মধ্যে ক্ষুধা তৈরি হবে, আপনার মধ্যে ব্যথা তৈরি হবে, আপনার মধ্যে যন্ত্রণা তৈরি হবে, আরে আমি তো একটা দিন কিছু করলাম না। এই প্রশ্ন করা শেখান নিজেকে, কাউকে দোষ দিয়ে লাভ নাই, কেউ আপনাকে আপনার হাতে টাকা তুলে দিবে না। আপনি ভেঞ্চার কোম্পানির কাছে যান, ব্যাংকের কাছে যান, কেউ আপনাকে কোনো হেল্প করবে না। এই পৃথিবীর কাজ হচ্ছে আপনি যাতে না পারেন, আপনি যাতে ফেল করেন, আপনি যাতে নিচে নেমে যান, সে যত সেটার যত যত উপায় আছে আপনাকে সেগুলো বলে দিবে, কিন্তু আপনি সাকসেসফুল হন এই উপায় কেউ বলে দিবে না যতক্ষণ না আপনি নিজেকে নিজে হেল্প করেন। সো আমরা নিজেকে নিজে হেল্প করার চেষ্টা করি, কাউকে দোষ দিয়ে লাভ নাই। আমি ফান্ডিং এর ব্যাপারে আপনাদের একটা অন্য একেবারে অন্যরকম একটা থিওরি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, যেটার সঙ্গে যেটা আসলে আমরা ভাবি না, যেটার সঙ্গে আসলে
একেবারে আমাদের যে ভেঞ্চার কোম্পানি বলেন সবগুলো জড়িত, কিন্তু আমরা ভাবি না আসলে এটা কিভাবে হচ্ছে, চমকটা কিভাবে হচ্ছে। চমকটা হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করেন বা নিজেকে তৈরি করেন স্টুডেন্ট লাইফ থেকে, আমি একেবারে আমার গল্প বলতেছি, স্টুডেন্ট লাইফ থেকে আপনি নিজেকে এরকম ভাবে একটা ইমেজ, একটা চেহারা তৈরি করেন। কি চেহারা? আমাকে বিশ্বাস করা যায়, আমাকে বিশ্বাস করা যায়, তার মানে আমি ট্রাস্টওয়ার্দি, আমি অনেস্ট, আমি পরিশ্রমী, আমি কমিটেড, এবং আমি একজন ভালো মানুষ। বিলিভ মি, পাঁচটা গুণ নিজের মধ্যে তৈরি করেন, টাকা আপনাকে খুঁজবে, আই ক্যান গ্যারান্টি ইউ। এক্সাম্পলটা দেই, আমি একটা কোম্পানির স্বপ্ন দেখেছিলাম আজ থেকে 15 বছর আগে, যেই কোম্পানি শুরু করতে 1 কোটি টাকা দরকার, আমার পকেটে 50,000 টাকা, অনলি 50,000 টাকা। এখন আমি কি করি? আমি একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, যেটা করে বিজনেস প্রপোজাল, প্রজেক্ট প্রপোজাল, ফুল একটা প্রেজেন্টেশন, প্রায় 30টা স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করে আমি আমার যত নেটওয়ার্ক আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের বন্ধু বান্ধব, সবাইকে দেখানো শুরু করলাম। 30 জনকে আমি প্রেজেন্টেশন দিয়েছি, কেউ পছন্দ করে নাই বা বোঝে নাই অনেকে, বা এখান থেকে আদৌ বিজনেস হবে কি না আমাকে বিশ্বাস করে নাই, কারণ অনেকে আমাকে ওইভাবে চেনে না। একজনকে পেলাম যিনি আমাকে চেনেন, যিনি আমাকে বিশ্বাস করেন, যিনি মনে করেন আমি কমিটেড, আমি একজন অনেস্ট মানুষ, তিনি আমাকে কিছু টাকা দিতে রাজি হলেন। কিন্তু উনি যে টাকাটা দিতে রাজি হলেন সেই টাকা দিয়ে কোম্পানি হয় না, এবং উনি একজন সিনিয়র মানুষ। আমি ওনাকে বললাম যে আপনি একটু কিছু ফান্ড জোগাড়ের ব্যবস্থা করেন। এখন উনি যেটা করলেন, আমাকে নিয়ে গেলেন ওনার বিভিন্ন বন্ধুবান্ধব এবং নেটওয়ার্কগুলোতে, নিয়ে গিয়ে উনি বললেন যে এই ছেলেটাকে বিশ্বাস করা যায়, সে টাকা মারবে না, আপনার টাকা দিতে পারেন, সে কমিটেড, ভীষণ পরিশ্রমী একটা ছেলে, ভীষণ স্বপ্নবাজ একটা ছেলে, আপনার টাকা দিতে পারেন, আমি গ্যারান্টি দিলাম ও টাকা নষ্ট করবে না। 1 কোটি টাকা জোগাড় হয়ে গেছে। সো এটা গল্প না, এটা সত্যি আমার জীবনের ঘটনা, এবং আমার পুঁজি আমার সততা, আমার কমিটমেন্ট, আমার বিশ্বস্ততা এবং আমার পরিশ্রম। এবং আমি আপনাদের বলবো, প্লিজ এটা তৈরি করেন নিজের মধ্যে, আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ পারবে না। আরেকটা কথা আমি বলি যেটা নিয়ে সবার মধ্যে একটু প্রশ্ন, আমি কিছু প্রশ্ন নিব আপনাদের, আপনি একটু রেডি হন, কারণ আমার উত্তর দিতে খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে টাকা তো পেলাম, আইডিয়াও পেলাম, বার টাকা পেলাম না, আইডিয়াও পেলাম না, কয়দিন চিন্তা ভাবনা করলাম, আজকে ইকবাল বাহার সাহেব অনেক ভালো ভালো কথা বললেন, 2 দিন পরে মাথা থেকে চলে গেছে, কি ব্যবসা করবে, অনেক ঝামেলা, এত কথা, রিক্রুটমেন্ট, অফিস, বাড়ি ভাড়া, এসির বিল, ও মাই গড, তার চেয়ে ভালো 25,000 টাকা দেবেন একটা চাকরি নেই। এইটার কারণ কি? এই যে আমি একটা, আমার একটা খুব জনপ্রিয় স্লোগান আছে, কি সেটা? স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই যে লেগে থাকুন, আমাকে বলে যে ভাইয়া লেগে তো থাকতে পারি না, এটার সমাধান কি? লেগে যে থাকতে পারি না, কেউ, এটা এটা কমন প্রবলেম, এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা কমন প্রবলেম, লেগে থাকতে পারি না। এখন লেগে থাকার ফর্মুলা কি? আমার কাছে একটা ফর্মুলা জানা আছে, সেটা আপনাদের আমি গোপন আমার ফর্মুলাটা বলে দিতে পারি, যেটা আমি করি, সেটা হচ্ছে কাজটার প্রেমে পড়তে হবে। বিলিভ মি, একটু এক্সাম্পল দেই, একটা মেয়ে বা একটা ছেলে, যখন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে কি করে, কি না করে? তোমার জন্য মরতে পারি, সাগরে ঝাঁপ দিতে পারি, পাহাড় থেকে লাফ দিতে পারি, রাস্তায় ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি, সারা রাত টেলিফোনে কথা বলতে পারি, ভাই সারা রাত আপনি আইডিয়া নিয়ে কাজ করেন না, প্রেমিকার মতো, প্রেমিকের মতো ভালোবাসতে হবে আপনার বিজনেস আইডিয়াকে, দেন ইউ উইল বি সাকসেসফুল, তাই না? অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়ে, কাজটাকে ভালোবাসতে হবে আপনার। আপনি যদি মনে করেন আরেকজন এটা করে ওটা করে ফেলেছে, হবে না, পারবেন না আপনি।
আপনার কি ভালো লাগে, ওই মেয়েটা বা ওই ছেলেটা আপনার সত্যি সত্যি হৃদয় কেড়েছে কিনা, ওই আইডিয়াটা বা ওই কাজটা আপনার হৃদয় কেড়েছে কিনা, এটা আপনাকে মাথার মধ্যে ঢুকাতে হবে। তাইলে আপনি লেগে থাকতে পারবেন, নাহলে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু প্রশ্ন নিতে চাই, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলতে পারেন। হ্যাঁ, Assalamualaikum sir, it's a great honor to talking to you and thank you Daffodil for ending such a program that is very helpful. ঠিক আছে, বুকের কাছে নিয়ে বলেন। আচ্ছা স্যার, আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, যখন ফান্ডিং করতে হবে তো প্রথম স্লাইডে আমরা যেটা দেখলাম যে আমাদের অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটালের যে ব্যাপারগুলো, তো আমি যদি একটা কোম্পানিকে ম্যাক্সিমাম অথরাইজড ক্যাপিটাল 2 কোটি টাকা করতেও চাই, বাই দিস মিন টাইম আমার প্রায় 60,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, তো এটা কি আমরা ভিসির কাছে আসার আগে যাব, না ভিসি এই ফান্ডটা কোনোভাবে ম্যানেজ করা যায়, এই যে ফান্ডিংটা? কারণ ম্যাম যেটা বললেন যে যে কোনো স্টার্ট আপ বা যারা যখন শুরু করে প্রথমে বিশাল একটা খরচ করে, তো আমি প্রথমে হয়তো বা 1,00,000 টাকা খরচ করে 10 কোটি টাকার একটা অথরাইজ ক্যাপিটাল একটা কোম্পানি করলাম, বাট ইস এ স্টার্ট আপ, 1,00,000 টাকা এখনই খরচ করা তো একটা খুব বড় একটা ব্যাপার, তো এই ক্ষেত্রে কি আমরা কি ভিসিকে কোনোভাবে এই ক্যাপিটালটা রাইজ করতে পারি ভিসির কাছ থেকে? দেখেন, এই ব্যাপারে আমার দুটো পরামর্শ। একটা হচ্ছে যে বসেন, একটা হচ্ছে যে আপনি দুইটা চিন্তা করে বিজনেস শুরু করতে পারেন। একটা হচ্ছে আমি প্রথমে ফান্ড রেজ করব, আমার ক্যাপিটাল বাড়াবো এবং আমার স্বপ্নের বিজনেসটা যেন ওয়েট করব। ইমিডিয়েট কিছু নানান রকম বিজনেস, স্টার্ট আপ, ছোটো ছোটো স্টার্ট আপ করে বা ই কমার্স করে হোক, আউটসোর্সিং করে হোক, ফ্রিল্যান্সিং করে হোক, ট্রেড করে হোক, কাপড় বেচে হোক, আদা বেচে হোক, যেমনি হোক, গরুর দুধ বেচে হোক, মুরগি বেচে হোক, আমি কিছু ফান্ড আগে তৈরি করব, তারপরে আমি আমার স্বপ্নের ফান্ডে যাব। আমি একমত, কোনো অবস্থাতেই শুরুতে আপনার এই যে কাগজপত্র তৈরি করার জন্য, এখন একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে কমপক্ষে 70,000 থেকে 80,000 টাকা চলে যায়, ডোন্ট ডু ইট, এইটাতে আপনার শুরুতে যাওয়ার দরকার নাই। আপনি ওই 60,000-70,000 টাকাকে 2,00,000 টাকা বানান 1 বছর বা 1.5 বছরের মধ্যে, তারপরে আপনি অন্য প্ল্যান করেন, বা 5,00,000 টাকা বানান আগে, আগে আপনি ক্যাপিটালটা ছোট ক্যাপিটাল থেকে একটা বড় ক্যাপিটাল তৈরি করেন, একটা ট্রেড লাইসেন্স করে বিজনেস করা যায়। সো ইউ ডোন্ট নিড টু গো, আমি ইভেন যদি আপনি পার্টনারশিপও করেন, ছোট্ট একটা পার্টনারশিপ কোম্পানি করেও কিন্তু করা যায়, সেখানেও খরচ কম আছে, কিন্তু শুরুতেই আপনি ডকুমেন্টেশনের জন্য বা অনেক লোকজন একত্র হয়ে, হ্যাঁ আপনি যদি শুরুতে বিগ কিছু চিন্তা করতে পারেন যে আমি 10,00,000 টাকার একটা কোম্পানি করছি, ডেফিনেটলি সেখানে আমি মনে করি 50,000 টাকা দিয়ে কাগজপত্রগুলো করে ফেলা ভালো। কারণ হচ্ছে কোম্পানিটা যখন গ্রো করা শুরু করবে তখন আপনার কাগজপত্র যদি ঠিক না থাকে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এনি কোয়েশ্চেন? জি, ওই যে পিছনে হাত উঠেছে, একটু মাইক্রোফোনটা দিবেন, মাইক্রোফোনটা একদম পিছনে। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু, আমি মাহমুদুল হক খান, বিজনেসের আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেসিক্যালি জব তো সিকিউর এটা বলা যায়, বা তারপরও মনে হয় নিজেকে সিকিউর না, আই এম সরি, না সরি, বাট আপনার কোম্পানির নাম বলেন, আমি এমডিকে বলবো যে আপনার জব নাকি সিকিউর। না না, আমি বলি ওইভাবে বলি না, সবাই যেটা বলে আর কি মনে করে আর কি, আমিও বেসিক্যালি ওটাই মনে করি যে জবটা সিকিউর, বা তারপরও নিজে কেন মনে করেন? আমি একটু, আমি আসলে গুড একটা এক্সাম্পল পেয়েছি আজকে, আমার সত্যি সত্যি জানার দরকার কেন জবটাকে আপনি সিকিউর মনে করেন। যেটা বললেন যে একটা টাইমিং প্লাস একটা মনে করেন ফান্ডিং টাকা আসবে, এই জন্য একটা মনে করি আর কি, বাট আমিও বেসিক্যালি লাভ করি যে আপনার একটা কোম্পানি বা নিজের আইডিয়াতে শুরু করব। বাট একটা প্রবলেম যেটা হয়, আমার ফ্রেন্ডও আছে পাশে, বললে দুজন চিন্তা করি চলো সফটওয়্যার এটা বানাই, বাট ও বলে না এটা তো বানানো হয়ে গেছে, এটা তো বানানো হয়ে গেছে, এই বলে বলে আমরা খালি প্ল্যানিংই করি, আরেকজন কিন্তু করে ফেলছে এর মধ্যে, এর ভিতরে আরেকজন করা হয়ে গেছে, এটাই আমাদের সমস্যা। এবং আমরা বলি যে আমার আইডিয়া চুরি হয়ে গেছে, এর জন্য তো আপনি দায়ী, আপনার আইডিয়া চুরি হয়েছে এই জন্য আপনি দায়ী, কারণ আপনি শুরু করেন নাই, আরেকজন শুরু করে দিয়েছে, তাই না? সো ওই ভাবনা চিন্তা করতে করতে আমাদের ফুরুত করে হাতের উপর দিয়ে আমাদের মাছটা, বড় মাছটা চলে যায়, তাই না? শুরু করে দিতে হবে,
এবং আপনাকে এরকম ভাববার কোনো কারণ নাই যে আপনি যাই করবেন সেখান থেকে লাভ আসবে। আপনার তো কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিছু লস হবে, সেইটাকে টলারেবল, সেইটাকে টলারেবলের মধ্যে রেখে আপনি যদি কিছু আর্ন করতে পারেন, কিছু ক্যাপিটাল তৈরি করতে পারেন, দ্যাট উইল বি ভেরি এক্সেলেন্ট। সেই জন্য আমি বলবো যে শুরু করেন। আপনি ভাবতে ভাবতে এক বছর পার করে দিলেন, এর মধ্যে আরেকজন শুরু করে কিন্তু বিরাট কিছু করে ফেলেছে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য তো আমি মনে করি এটা সবচেয়ে, কারণ ইউ আর দ্য আপনার নিজের তৈরি জিনিস, সন্তানের মতো আপনার তৈরি করা একটা সফটওয়্যার বা একটা অ্যাপস বা যে কোনো একটা ডেভেলপমেন্ট আপনার সন্তানের মতো। সো ওয়াই নট, ইউ শুড স্টার্ট, আপনি শুরু করে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ? আমি লাস্ট কোয়েশ্চেন। জি জি বলুন, এখানে মাইকটা দেন একটু। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্র। জি, আমার কোশ্চেন হচ্ছে, অ্যাকচুয়ালি কোশ্চেন না, আমার একটা কথা হচ্ছে যে আমি বিভিন্ন সেমিনারে যাই, বিভিন্ন কোর্স করছি বা বিভিন্ন কিছুই জানছি, বিভিন্ন ইউটিউব দেখতেছি, ভিডিও দেখতেছি, বাট আমার কথা হচ্ছে যে আমরা তিনটে ফ্রেন্ড আমরা একটা স্টার্ট আপ দাঁড় করানোর ট্রাই করছি। তো এখন কথাটা হচ্ছে যে যখন রিয়েল টাইমে আমরা প্ল্যাটফর্মটা দাঁড় করানোর ট্রাই করি, তখন দেখা যায় যে আমরা হয়তো বা এটা করতে পেরেছি, বাট ওটাতে গিয়ে আমরা একটু আটকে গিয়েছি। তো আমার চাওয়াটা হচ্ছে সবুর খান স্যার, যার আমি প্রত্যেকটা টাইম তার স্পিচ শোনার ট্রাই করি, কারণ হচ্ছে গিয়ে আমি তার থেকে অনেক ইন্সপায়ার হই। তো আমি চাইবো যে স্যার, আপনাদের মতো যারা আছে, যারা আসলে রিয়েল এন্টারপ্রেনার, তারা যদি স্যার 10 জনকে অ্যাটলিস্ট স্যার জাস্ট হচ্ছে গিয়ে রিয়েলি মেন্টরশিপ দেওয়া যায়, যে তোমরা করছো ঠিক আছে, আমার ফান্ডিং দরকার নেই, বাট অ্যাকচুয়ালি জাস্ট মেন্টরশিপটা যে কিভাবে কিভাবে আগানো যায় প্রত্যেকটা স্টেপ মানে রিয়েলে, তাহলে হচ্ছে স্যার দ্যাট উইল বি স্যার আমাদের জন্য স্যার অনেক বেনিফিট হবে আমাদের জন্য, আমি মনে করি রিয়েল লাইফ ইনশাল্লাহ। সেই কাজই আমি করছি, নিজের বলার মতো একটা গল্প, জয়েন দেয়ার, ইউ উইল গেট দ্য মেন্টর। থ্যাংক ইউ স্যার, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এসছেন, স্যারের কথা আমরা শুনবো, অ্যান্ড আই এম অলসো মানে প্লিজড, স্যারকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, ওনার কথা আমিও আজকে শুনতে চাই, অ্যান্ড হি ইজ ট্রুলি অ্যান ইন্সপিরেশন পার্সোনালিটি। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্যে, এবং অনেক ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের একটা গল্প যেন তৈরি হয় জীবনে, সেই কামনা করি।